হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ভ্লগার রুকসানা, ঢাকা থেকে বলছি। প্রিয় আব্বু ভাইয়েরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের তো আমিও ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি রাপা প্লাজা ধানমন্ডি, আমি আর সুমায়া যাচ্ছি। তো জেসন বিডি একটা কি বলে শপ আছে, তো চোখের নিচ মুখের দাগ টাগ যায়, আমি ওখান থেকে আসলে ক্রিমটা ব্যবহার করি, জেসন ক্রিম। তো অফার চলতেছে, দুইটা জেসন ক্রিম, একটা জেসন ক্রিম কিনলে 1200 টাকা, বাট আজকে বা গতকালকে অফার দিছে দুইটা জেসন ক্রিম প্লাস একটা সাবান যদি কিনি তাহলে 1200 টাকা। তো ওদের সাথে কন্ট্যাক্ট করলাম, যোগাযোগ করলাম মেসেজে, পরে বললো যে আপু আসেন বিকালে এসে নিয়ে যায়েন, তো তার জন্য যাওয়া, এই তো যাচ্ছি। আর মেজো ভাইয়া ফোন দিছিল, ভাইয়া নাকি অসুস্থ, তো এখান থেকে ভাইয়াকে একটু দেখতে যাব। বললো যে কাঁচা কলা আর ইয়া নিয়ে যাইতে, ইমোডিক্স, তো ভাইয়ার জন্য কাঁচা কলা আর ইমোডিক্স নিয়ে যাব। তো রাপা প্লাজা থেকে ওদিক দিয়ে যাবো, আর বাসায় বড় ছেলে আছে, ছোট ছেলে নাই, কোথায় যেন গেছে। তো এই তো, আমি আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। তো যাচ্ছি, আমি আর সুমাইয়া যাচ্ছি। আমার চশমাটা আসলে একটা বাসায়, মানে আমার এক আত্মীয়র বাসায় রেখে আসছি, আনা হয় নাই। আমাদের রোববাই যাচ্ছে আমাদেরকে নিয়ে, আব্বা দোকানে তুলতেছে সুমাইয়া, যে লজ্জা পাইতেছে। এই যে সুমাইয়া, এই যে রোববাই, রোববাই রোববাই লাল গাড়িটা চালায় সব সময়, আমার ছোট ছেলের সাথে থাকে, আর সাদা গাড়ি। রোববাই লাল গাড়ির নাম কি? এক্স করল্লা গাড়িটা রোববাই চালায়, আর সাদাটা এলিয়ন গাড়িটা আমার হাজবেন্ডের গাড়ি। আর এক্স করলা যেটা, এটা বর্তমানে বসে আছে, এটা হলো আমার ছোট ছেলের, বেশিরভাগ ছোট ছেলের, আর পরে আমাদের কাজে যদি লাগে তখন আমরা ব্যবহার করি। আর এই গাড়িতে সবসময় আমাদের সাথে রোববাই থাকে, তো আর কি। তো আমরা এখন যাচ্ছি রাপা প্লাজা, তো আমরা এখন চলে আসছি রাপা প্লাজা, তো নামবো। তো জেসন ক্রিমের শপটা তিনতলায়, তো আমরা যা তো নামবো এখন, তো ক্রিম নিব আর টুকিটাকি কিছু নিব। তো সময়ও কী কী নিল, তো যাই হোক, তো আমরা মার্কেটে ঢুকে পড়েছি। তো সময়া ফার্স্ট টাইম আসছে, ওর কাছে অনেক ভালো লাগতেছে, মানে ও খুব খুশি যে এত মানে বড় একটা মার্কেটে সে আসছে। তো যাই হোক, আমরা ঢুকলাম জেসন বিডিতে, তো ওদের একটা অফার ছিল, একটা ক্রিমের সাথে, একটা ক্রিম তো ফ্রি থাকছেই, সাথে একটা সাবান থাকছে, বাট এখন সাবানটা তাদের কাছে নাই। তো সে আমাকে বলতেছে 30-40 মিনিট অপেক্ষা করতে, তো আমি তো এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তো আমি বললাম যে এর বিকল্প আপনারা কী দিবেন, তো ওরা আমাকে একটা ফেস প্যাক দিল, বললো যে এটা আপনি নিতে পারেন, এছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। তো কিছু করার ছিল না আসলে, এতক্ষণ বসে থাকবো। পরে যাই হোক, সময় ঘোরাঘুরি করলো, ও টুকটাক ছোট ছোট কী কী নিল, যাই হোক সেটা বাসে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো ক্রিম নিলাম, আর ছোট্ট একটা ব্যাগ আমার কাছে এত পছন্দ হয়েছে, 50 টাকা, মানে 50 টাকা, অনেক ভালো লেগেছে, যে 2-3টা নিতে চাইছিলাম বাট একটাই নিলাম। যাই হোক, এই তো আমরা সব নিলাম, আপুটা আমাদেরকে সব একটা ব্যাগের মধ্যে ভরে দিতেছে। তো আপু জিজ্ঞাসা করলো আপনি কি ভিডিও করতেছেন, আমি বললাম প্রবলেম আছে, বললো যে না, আমি বললাম যে আমার একটা ব্লগ আছে। তো যাই হোক, আপুটা আমাদেরকে দিল, তো রিসিট টিসিট সব কিছু দিল, তো আমরা চলে আসলাম। তো নিচে নামার পর সুমাইয়া বললো যে ঝালমুড়ি খাবে, তো আমি আর সুমাইয়া ঝালমুড়ি খেলাম, তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো ঝালমুড়ি খেতে খেতে আমাদের গাড়ি চলে আসছে, তো ঝালমুড়িটা আসলে অনেক মজা ছিল। তো আমার বোন পুতুল, ওর খুব ঝালমুড়ি প্রিয়,
তো ওকে যদি খাওয়াতে পারতাম ভালো লাগতো। তা যাই হোক, এর মধ্যে গাড়ি চলে আসছে, আমরাও চলে গাড়িতে উঠে যাচ্ছি, তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি বাসায় চলে আসছি, তো কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট্ট একটা ব্যাগ, আর একটা এটা কি আইব্রু বলে, আইব্রু, আর এটা হলো একটা পাপ, তো এটা আমার, আর তো জেসন ক্রিম, একটার সাথে একটা সবুজ আর গোলাপিটা মিলে দিতে হয় মুখের মধ্যে রাতে বেলা দিতে হয়। তো যাই হোক, আর এটা হলো সুমায়া কিনলো কি বলে আসলে আমি জানি না। তো যাই হোক, তো খুলে দেখালাম আমার ক্রিমগুলো, একটু খুলে দেখাচ্ছি। আর সুমায়া একটা ব্রাশ সেট কিনলো, তো ওর সময়ের আসলে কসমেটিকের প্রতি অনেক মানে কি বলে নেশা, ও যেটা ভালো লাগে ওইটাই কিনে, তো এই আর কি। তো এই তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, তেমন কিছুই না, হালকা পাতলা জিনিস কিনা। আর সময় ওই ব্রাশটা, বড় একটা ব্রাশ কিনে দিলাম। তো প্যাকটা, এই প্যাকটা ওরা দিছে আমাকে, আর এতে এটাকে বলে লুজ পাউডার বলতেছে সময়া। তো যাই হোক, ওকে গ্লুজ পাউডার কিনে দিলাম, আর ওই ব্রাশটা, বড় কালো ব্রাশটা কিনে দিলাম। তো আমারও একটু কাজে লাগবে আসলে, আমি অত ওটা সাজুগুজু করি না, মাঝে মধ্যে একটু যদি লাগে তখন সুমাইয়ের কাছ থেকে নিয়ে আমি আসলে, সুমাইয়া আমাকে একটু মেকআপ টেকআপ করে দেয়। তো রাতেবেলা আমি কেকটা ডেকোরেশন করলাম, ভাবনা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিনের ব্লগ আসলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, তো আমার ব্লগগুলি আসলে কেমন লাগে জানাবেন প্লিজ। অনেক আপুরা ভাইয়েরা জানায় যে আমার ব্লগগুলি ভালো লাগে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর কমেন্টসের উত্তর আমি ইনশাল্লাহ দেই। তো আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। তো আজকের মতো আসলে ভিডিওটা আর বাড়াবো না, তো আমার আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, অপেক্ষায় থাকবেন। নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ। অনেক কিছু আছে আমার আগামী ব্লগে, বিয়ে, হলুদ, বৌভাত, তো যাই হোক আমি যেগুলিতে অ্যাটেন্ড করবো সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আপনাদের কাছে ভালো লাগবে। তো কেক সবসময় আমি বানালে অনেক ওজনটা বেড়ে যায়, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 1000 গ্রামের 1 কেজির অর্ডার ছিল, বাট হয়ে গেছে 1200 গ্রাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সুমাইয়া আমাকে মেহেদি দিতেছে, মেহেদি দিতে দিতে আমি আপনাদের সাথে আজকে বিদায় নিব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার বেশি বেশি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্লগগুলি অবশ্যই অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।